ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. আরেকজন ভাই জানতে চেয়েছেন যে কাতার থেকে যে ফ্ল্যাক্সি লোড এবং এই টাইপের যে বিজনেস আছে আমাদের দেশে, এগুলো কি করা যাবে কিনা। জি, এটা করা যেতে পারে যদি সেখানে প্রতারণা না থাকে। প্রতারণা যদি না থাকে এই ব্যবসা করা যেতে পারে, নাজায়েজের কিছু হবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা একটা খিদমা, একটা সার্ভিস। এটা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, এই উম্মার জন্য এটা একটা বড় রকমের খিদমা, যে ইত্তেসালাত বা কমিউনিকেশনটা মানে এছাড়া তো সম্ভব না। এখন ফ্ল্যাক্সি লোড ওনারা যেটা করছেন, এখানে একটা সংশয় আছে। সংশয়টা হলো যেমন আপনার, আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে ওনারা যে আমাকে এবং আপনাকে যেই ক্রেডিটটা আমার কাছে বিক্রি করছেন 10 টাকার বা 20 টাকার, এর পাশাপাশি ওনারা 1 টাকা বা 2 টাকা বেশি নিচ্ছেন। তো যারা এটাকে নাজায়েজ বলতে চান, ওনারা বলেন যে ইয়াদান বিয়াদিন মিসলান বি মিসলিন। শরীয়তের একটা, আল্লাহ রাসূলের হাদিস, এটা লম্বা হাদিস, যে শরীয়তের আয-যাহাবু বিযাহাবি ওয়াল ফিদদাতু বিল ফিদদাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ইয়াদান বিয়াদিন মিসলান বি মিসলিন। যে আপনার স্বর্ণ রূপা এগুলো হচ্ছে আপনার কি বলে নকদ, নকদ নকদ হচ্ছে আপনার নগদ সম্পদ, নগদ অর্থ, যেটা এখন বর্তমানে স্বর্ণের আগে দিনার ছিল, রূপার দিরহাম ছিল, এখন এটা কাগজি মুদ্রায় রূপ ধারণ করেছে। তো এই স্বর্ণ রূপার যে মাসালা, কাগজি মুদ্রার একই মাসালা। এটা লেনদেনের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি আপনাকে 2 দিনার দেই, আপনি আমাকে 2 দিনারই ফেরত দিবেন, এখানে আমাকে 1 দিরহাম বেশি দিলে সেটা সুদ হবে। তো যেটা, যে সমস্ত ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলতে চান, ওনারা বলছেন যে আপনি যখন, আপনাকে আমি 50 টাকা দিলাম, আপনি আমাকে যদি এক্সচেঞ্জ করে দেন বা অন্য কোনো সিস্টেমে দেন, 50 টাকাই দিতে হবে, এখানে 1-2 টাকা বেশি দিলে সেটা সুদ হবে। তো ওনাদেরকে, ওনাদের থেকে তো আমি 10 টাকা আনছি, কিন্তু ওনারা তো আমাকে, আমার থেকে 12 টাকা রাখছেন, তো এই জন্য কি এটা নাজায়েজ হবে কিনা। আমরা বলবো ইনশাআল্লাহ নাজায়েজ হবে না, এই কারণে যেহেতু আপনি টাকা আনছেন না, আপনি একটা প্রোডাক্ট ক্রয় করছেন, এটা ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট, যে ক্রেডিটটা আপনি তার কাছ থেকে আনছেন, এটা একটা বিষয়। তো সে যদি বলে যে আমি এটা 12 টাকা বিক্রি করব, কারণ আমার এখানে শ্রম আছে, আমার এখানে সময় যাচ্ছে, এই সমস্ত, আমি যদি এই টাকাটুকু না পাই তাহলে আমি নিজে চলবো কিভাবে, এই সমস্ত কারণ বিবেচনায় আমরা মনে করি যে ইনশাআল্লাহ এটা জায়েজ হবে, না জায়েজ হবে না ইনশাআল্লাহ। তবে কেউ যদি এই সমস্ত ব্যাপার নিয়ে প্রতারণা করে, এখানে প্রতারণার আশ্রয় নেয়, সেক্ষেত্রে প্রতারণার কারণে ওই ব্যবসাটুকু হারাম হবে। আল্লাহ আলম হাদা মাইন্দি, আমার কাছে যা ছিল আমি বললাম, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।